এই দেশের সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে। যদিও সরকার ধর্ম নিরপেক্ষতার দাবি করে থাকে, কিন্তু মুসলমানের ধর্মীয় অধিকার রক্ষার তারিখে ছাত্রবাদ বাংলাদেশের পক্ষ থেকে বলবো, অনত বিলম্বে ফ্রান্স এবং সুইডেনের রাষ্ট্রদূতদেরকে ডেকে তার তীব্র প্রতিবাদ সরকারি ভাবে করতে হবে। আজকে এই প্রতিবাদ সভাতে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে অন্তর অন্তস্তর থেকে জ্ঞাপন করছি মোবারক। আমরা কেন এসেছি আমরা তার জেনে বুঝে এখানে এসেছি। আপনারা জানেন ফ্রান্সে একটি ইহুদিবাদী পত্রিকায় আল্লাহর আখেরি নবী নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে বেয়াদবি করা হয়েছে এবং সুইডেনে পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করা হয়েছে। এই ডাক্তারজনক ঘটনার প্রতিবাদ করতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রথম কথা হলো যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান বা মর্যাদা রক্ষার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওরাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যিকির, আপনার সুনাম, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি। আর কোন অমুসলিম কাফের মুশরিক বেঈমানের পক্ষে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান বা মর্যাদা কমানোর কোন সুযোগ নেই। কিন্তু আমাদের অবস্থানটা কেন? আমাদের অবস্থান এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আল্লাহ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান বা মর্যাদার বিরুদ্ধে, আল্লাহ তাআলার সান বা মর্যাদার বিরুদ্ধে, কোরআন কারীমের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে সামান্যতম চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা বেয়াদবি এটা এক মুহূর্তের জন্য মুসলমান বরদাস্ত করতে পারে না। আমরা মূলত আমাদের অবস্থান কি স্পষ্ট করেছি যে আমরা মুসলিম। ঘটনা ঘটেছে ফ্রান্সে, ঘটেছে সুইডেনে, কিন্তু আমাদের এই প্রতিবাদ, আমরা ইহুদিদের এই ন্যাক্কারজনক বেয়াদবির প্রতিবাদে আজকে দুপুরবেলা পেটে ক্ষুধা দিয়ে না খেয়ে জোহর নামাজের পর এখানে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস কাল কিয়ামতের দিন এটা আমাদের নাজাতের জন্য অনেক বড় একটি মাধ্যম হয়ে যাবে। আপনারা অবগত বলি কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, আর আমরা দীর্ঘ সময় কিছু বলবো না। আমরা প্রতিবাদ করেছি এই জন্যে যেন এটা আমাদের নাজাতের জারিয়া হয়, আমাদের প্রতিবাদ করা বা না করায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসে যায় না। কিন্তু আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করেছি যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মত জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছে। ঠিক কি না? এখন প্রশ্ন হলো ফ্রান্সে সুইডেনে এই কাজগুলো কেন হলো নতুন করে? আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি সম্প্রদায়। কোরআন কারীমের তাফসীর থেকে দেখা যায় 35 বার তাদের উপর আল্লাহ লানত এসেছে, একবার দুইবার নয় 35 বার। এবং লানতটা কিরকম আপনারা তা জানেন, পৃথিবীর মানচিত্রে ইহুদিদের কোনো রাষ্ট্র নেই। ইসরায়েল নামে যে রাষ্ট্র দেখতে পাচ্ছে এটা একটা অবৈধ রাষ্ট্র। আপনার বাড়ির এক প্রান্তে বহিরাগত এসে যদি দখল করে, ওটা কি তার বাড়ি না জবরদখল? ইহুদিরা মধ্যপ্রাচ্যে যে বিশফোড়া হিসেবে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে এটা বৈধ রাষ্ট্র নয়, এটা একটা জারজ রাষ্ট্র, একটি অবৈধ রাষ্ট্র। এই পৃথিবীতে ইহুদিদের কোন নিজস্ব রাষ্ট্র নেই। একটি জাতির এর চেয়ে বেশি লজ্জা অবমাননার আর কি হতে পারে? ইহুদিরা দেখতে পাচ্ছে
চরম প্রতিকূল পরিবেশ আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদী পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী একটি জাতি। এবং বিশেষ করে মার্কেল অ্যাঞ্জেলা বলেছে যে 2050 সালে ফ্রান্সে মুসলমান হবে সবচেয়ে বড় বৃহত্তম জাতি, অর্থাৎ 2050 সালের মধ্যে ফ্রান্সের ক্ষমতা মুসলমানের হাতে চলে আসবে এবং জার্মানিতে মুসলমান দ্বিতীয় বৃহত্তম জাতি হয়ে যাবে। 2040 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম হবে সে দেশের দ্বিতীয় বৃহত্তম জাতি, অর্থাৎ গোটা বিশ্বে মুসলমানের ক্রমবর্ধমান বৃদ্ধি এবং ইসলামের বিভিন্ন প্রান্তে জাগরণ ইহুদিদের মাথা খারাপ করে দিয়েছে। সেই জন্য ইসলাম ও মুসলমানকে প্রশ্নবিদ্ধ করার জন্য আর মুসলমানের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার জন্য পৃথিবীর সবচেয়ে লানতপ্রাপ্ত নিকৃষ্ট অভিশপ্ত জাতি ইহুদিরা পরিকল্পিতভাবে ফ্রান্স এবং সুইডেনে এই কাজ করেছে। তারা আল্লাহর আখির নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার ক্ষেত্রে বেয়াদবি করেছে এবং আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করেছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। শুধু নিন্দা জ্ঞাপন করি আমরা ক্ষান্ত হব না। আমরা যে দেশে বসবাস করছি এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম দেশ। এই দেশের সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে। সামান্য বিষয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনা হয়, কিন্তু এই বিষয়ে কেন নিন্দা প্রস্তাব আনা হয়নি? যে কোনো বিষয়ে রাষ্ট্রদূতকে তলব করে শাসন করা হয়, সরকারের উচিত ছিল এই বিষয়ে ফ্রান্স এবং সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে তাদেরকে সকোচ করা, এরকম ন্যাক্কারজনক কাজ কেন হয়েছে? যদিও সরকার ধর্মনিরপেক্ষতার দাবি করে থাকে, কিন্তু মুসলমানের ধর্মীয় অধিকার রক্ষার দায়িত্ব কি তাদের নেই? যদি সেই দায়িত্ব থেকে থাকে, আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে বলবো, অনত বিলম্বে ফ্রান্স এবং সুইডেনের রাষ্ট্রদূতদেরকে ডেকে তার তীব্র প্রতিবাদ সরকারি ভাবে করতে হবে। এবং আমি আহ্বান করছি ফ্রান্স এবং সুইডেনের সমস্ত পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক, মুসলমানের সব পণ্য ধরবে না। এবং আমাদের প্রতিবাদের ভাষারও তীব্র হবে, একের পর এক কর্মসূচি আমরা দিয়ে যাব ইনশাল্লাহ। প্রয়োজনে ফ্রান্স এবং সুইডেন দূতাবাসকে তাহরিকে খাতমে নবুয়ত ঘেরাও করতে বাধ্য হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো আমরা ইতি টানছি। অন্য যে কোনো প্রোগ্রামে ইমান ও ইসলামের পক্ষে আপনাদের জানমাল নিয়ে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। اللهم نبر قلوبنا وشر صدورنا وبيد وجوهنا وثبت أقدامنا يا مثبت الأقدام. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وصرف قلوبنا إلى طاعتك. صلى الله تعالى على خير خلق نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم